নন্দলালা আজ বিন্দি তোমার কাছে মন্নত করছে তোমার পূজো শেষ না হোক নন্দলালা বিন্দি পানি পর্যন্ত খাবে না নন্দলালা গয়না বানানোর জন্য দিয়েছিলাম सब बेपारे तुम्हारा मेटा के बकाबकी करो क्या बोलो तो चाचामेची करे कोनो लाभ हबे बोले तो आमार मने होच्छे ना शांत हो एसब विषय निये आमरा परे अन्य जगह कथा बोलबो রান্নাঘরে অনেক কাজ বাকি আছে চলো আমরা যাই ওখানে এসো মল্লিকা বিলু বিলু কি হয়েছে কি হচ্ছে বলো না চুপ করে কেন আছো প্রমাণ জোগাড় করি তোমার বিরুদ্ধে কিন্তু খুব জটিল আর বিপদজনক ও একা নয় বিন্দি তো কিচ্ছু বলবে না কুকুরটির কথা তোমার কানে এর সময় কোথা আগে কখনো আসেনি হ্যাঁ এসেছিল আর আমি দেখতে গেছিলাম ও আবার কোন কারসাজি করছে সীমা থাকে নাকি আচ্ছা তুমি বলো জেঠিমুনি মার বডি বোঝা পড়াটা কিন্তু একবারে দেখার মতন হয়েছে দেখো তাই তো দেখছি আমরা তোমাদের মাথার উপর কখন নাচছিলাম বিন্দিকে বুঝতে দিলে হবে না এমনিতেও নাচ করতে হলে ভালোভাবে জমিতে দেওয়া তিন দিনের মাথার উপর কেন নাচবে দুই বৌমাকে মাথায় চড়াচ্ছ তাতে তো মনে হয় না গোপ
গোপালের বউ সুষ্ঠুভাবে তৈরি হবে বলে। ঋষি ঠাম্মি, আপনার কেন মনে হচ্ছে যে আমরা কিছু করতে পারবো না? সত্যি তো মেয়েটা এরকম না, আমরা কখনো করিনি, কিন্তু আজ তো করছি। সত্যিটা তো জানতে হবে, একটু তো উৎসাহ দিতে পারেন। ভুল করে ওর বিশ্বাসটা তো বাবা ভাঙছে না। বৌদি, তুমি আমার এটা কি বললে? না না, পিসি ঠাম্মি উৎসাহ দেবেন? তুমি জানো না, এই বাড়ির বউরা সবসময় পদতলে থাকে। তুমি না বসু মল্লিক বাড়ির বউ, তুমি এটাও জানো না? এসব কিছু শেখনি না, তাই না পিসি ঠাম্মি? গোপালের ভোগে যদি কোনো ত্রুটি হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, আমি না সত্যি আর পারছি না দিদি, আমার এবার বুকে ব্যথা উঠে যাবে। যেমন হয়েছে আমার ছেলের বউ, আর তেমন হয়েছে এইটা। মা, শাশুমা, আপনার ছেলের বউ পাল্টানোর স্কোপ আছে কিন্তু। বাড়ি বাহু, রঞ্জা, কাকিমা কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকে কখনো বউ হিসেবে ভাবেনি। তুমি কি বলছো বলো তো? ও রুক্মিনী, তুমি রেগে যেও না তো, জানোই তো রঞ্জাটা একেবারে পাগলি।